আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের এই দেশ এই মানুষ গল্পটি পড়িয়েছিলাম এবং বলেছিলাম ভালো করে পড়ে আসতে, আশা করি পড়েছো। তোমাদেরকে আমি একটা উদ্দীপক দিয়েছিলাম, তোমাদের প্রশ্নের ধরন থাকবে একটা থাকবে পাঠ্য বইয়ের মধ্যে থেকে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে, দেখো বোর্ডের দিকে তাকাও, সেখান থেকে এক নম্বরে থাকবে দেখো প্রদত্ত অনুষ্ঠানটি পরে বারোটা মাসে
জন্ম জীবন ডট ডট দিয়ে দিলাম ডট ডট দিয়ে দেখো এই দেশকে আমরা ভালোবাসবো এই দেশকে আমরা আমরা ভালোবাসবো এই দেশকে আমরা ভালোবাসবো এই পর্যন্ত একটা অনুচ্ছেদ তোমাদের থাকলো এরপর তোমরা দেখো এক নম্বরে থাকবে কি শব্দার্থ তাই না এক নম্বরে থাকবে শব্দার্থ শব্দার্থ গুলো দেখো প্রদত্ত শব্দগুলি এই দেখো প্রদত্ত শব্দগুলো অর্থ লিখো এখন প্রদত্ত শব্দগুলি অর্থ লিখো আমি তোমাদের তোমরা বইয়ে দাঁড়িয়ে নাও দেখো প্রকৃতি জনজীবন বৈচিত্র্য এই তিনটা তার প্রকৃতি জনজীবন বৈচিত্র্য আমার বইটা তো দেখো আমি দাঁড়িয়ে দিয়েছি প্রকৃতি জনজীবন বৈচিত্র্য তারপর বেলাভূমি স্বজন কয়টা হলো এক দুই তিন চার পাঁচটা হলো বেলাভূমি স্বজন পরস্পর এই যে পরস্পর একটা দেখাও পরস্পর দাও ছয়টা হলো তারপরে দরকার দরকার একটা দাও এই সাতটা হলো এখানে আরো দাও জননী দিতে পারো জননী একটা দাও বেশি করে দিলাম তোমরা এখান থেকে পাঁচটি লিখবে আগলে আগলে একটা দিলাম সাত আট নয়টা হলো এই নয়টাই তোমরা অর্থগুলো লেখার চেষ্টা করবে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে পাঁচটি পাঁচ মার্কসে এখন আমি তিনটা প্রশ্ন দিয়ে দিচ্ছি বাড়ির কাজ এই প্রশ্ন দিতে মানে এই উদ্দীপকটাই তোমরা তৈরি করবা প্রশ্ন তিনটা তোমরা এখন লিখে নাও এটা এক নম্বর হলো এবার দুই এর ক নম্বর প্রশ্ন দুই এর ক নম্বর প্রশ্ন হলো বেলাভূমি বলতে কি বলছো বেলাভূমি বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্ন দেশকে জননীর সাথে তুলনা হয়েছে কেন করা হয়েছে কেন দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন চারটি বাক্যে লিখো ঠিক আছে এবার খ ব নাম্বার প্রশ্ন দেখো বাংলাদেশের প্রকৃতি জনজীবন বাংলাদেশে বাংলাদেশে প্রকৃতি ও জনজীবন সম্পর্কে এখানেও চার মার্কস দিন চারটি বাক্যে লিখো তাহলে বুঝতে পারো উদ্দীপকটা প্রদত্ত অনুচ্ছেদ মানে আমি প্রদত্ত অনুচ্ছেদটা তোমাদের দিয়েছি এইটা বা তিন পৃষ্ঠায় এই দেখো পৃষ্ঠা নাম্বার তিন এখানে পৃষ্ঠা তিন পৃষ্ঠা তিন এখান থেকে বাংলাদেশের প্রকৃতি জনজীবন এখান থেকে এদেশকে আমরা ভালোবাসবো এটা হলো তোমাদের উদ্দীপক এখান থেকে প্রকৃতি জনজীবন বৈচিত্র্য দরকার পরস্পর জননী আগলে স্বজন বেলাভূমি এগুলো তোমাদের শব্দ এগুলো তোমাদের বই দেখা আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলো শব্দার্থগুলো আর এই শূন্যস্থান আর প্রশ্নগুলো বলছিলাম একটু পড়ে আসতে এখান থেকেই আসে কিন্তু এই অনুশীলনীর শব্দার্থগুলো থেকে এগুলো তোমরা পেয়ে যাবা আর দুইয়ে